বেকার বসে আছেন যারা বিএড করেছেন বা টিচিংয়ে একটুখানি কোনো রকমভাবে এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের জন্য সুখবর রয়েছে। প্রতিটি এলাকায় এই নিয়োগ প্রক্রিয়া চলছে। অবশেষে আমি কিছু এলাকার নাম বলবো এবং কি বিজ্ঞপ্তি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখন থেকে আমরা শুধুমাত্র একটি বিজ্ঞপ্তির কথাই উল্লেখ করব, যেখানে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করছে। অর্থাৎ যারা টিচিং এবং পড়ালেখায় আগ্রহী আছো, বিএড কোর্স করেছো এবং যারা বিএড কোর্স ছাড়া আছো, যারা স্কুলে টিউশনই করো বা বাড়িতে টিউশনই করো, তাদের জন্য চাকরিতে নিয়োগের পরিকল্পনা করছে। মিনিমাম এই কদিনের মধ্যে বহু চাকরি নিয়োগের পরিকল্পনা শুরু হয়েছে। টিচিং স্টাফ নিয়োগের ক্ষেত্রে সেখানে রয়েছে, সেই স্কুলেই কিন্তু গ্রুপ ডি পদও নিয়োগ সেংশন শুরু হয়েছে, সবই জানাবো। যারা এখনও পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। অফিসিয়াল নোটিফিকেশান ভ্যাকেন্সি 2023-2024 রয়েছে। ফিজিক্যাল হিন্দি কাউন্সিলর পদে এবং মিউজিক ড্রাইভার পদেও নিয়োগ করা হবে। তো এখানে যেহেতু তিনটে শূন্য পদের কথা আমি উল্লেখ করবো এবং চারটে শূন্য পদ নিয়ে কভার করবো। যারা পিজিটির জন্য ফিজিক্যাল সায়েন্সের জন্য আবেদন করবো, পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে, বিএড কোর্স করতে হবে, প্রফেশনাল থাকতে হবে টিচিংয়ে এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে। দ্বিতীয় নম্বর হচ্ছে হিন্দি, দুটো শূন্য পদে নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েশন হতে হবে, বিএড কোর্স করতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটারে। তারপর রয়েছে কাউন্সিলর পদে, একটি শূন্য পদে গ্র্যাজুয়েশন হতে হবে, সাইকোলজি এবং সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা কাউন্সিলিংয়ে, মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের, ওয়েলনেস টিচার কাউন্সিলর এবং প্রফেশনাল থাকতে হবে টিচিং ইংলিশ মিডিয়ামে, নলেজ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। তারপর রয়েছে হলো মিউজিক, মিউজিক যোগের ট্রেন্ড হতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, অর্থাৎ যেহেতু মিউজিকের কথা বলা হয়েছে মিউজিকের জন্য ট্রেন্ড থাকতে হবে। তারপর রয়েছে নন টিচিং স্টাফ, যেটা বড় দেখার কোনো দল নেই, ড্রাইভার পদে নিয়োগ করা হবে, একটি শূন্য পদ নিয়োগ করছে। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে ই সার্ভিস ম্যানরাই আবেদন করতে পারবে, 45 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং কি যারা বাইরে রয়েছে ই সার্ভিস ম্যান বাদে রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এই নিয়োগ প্রক্রিয়া কলকাতা ট্রাফিক রুলস হিসাবে নেওয়া হবে, অর্থাৎ ড্রাইভারের ক্ষেত্রে এবং যাবতীয় যত শূন্যপদ রয়েছে সব কিন্তু একটি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রথমটা আমরা বলে নিলাম, আর্মি পাবলিক স্কুল কলকাতাতে নিয়োগ করবে, তা নিয়ে বিবরণতভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। এই আবেদন প্রক্রিয়া 30/5/2023 পর্যন্ত চলবে এবং কি হ্যান্ড এবং পোস্ট আবেদন করতে পারবেন, যেখানে 100 টাকা দিতে হবে আর্মি পাবলিক স্কুল কলকাতা ক্রিমেন্টের জন্য। এবং এই চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে যেই সব ডকুমেন্ট প্রয়োজন সেটা হলো স্কুল রিজার্ভ সার্টিফিকেট এবং ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য ডিক্রিজ করার জন্য একটি পিওর থাকছে এবং অনলি শর্ট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে অনলাইনের দ্বারা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে চলে আসার পরে তারপর এখানে আপডেটে ক্লিক করে ক্লিয়ারে চলে আসতে হবে। আসে ক্লিক করে স্কুল অ্যাড্রেস জেনে নিতে হবে, সেখানে এডুকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কি সব যাবতীয় যত ডকুমেন্ট সব কিন্তু আপলোড করে দিতে হবে। আচ্ছা, তুমি সব বুঝতে পেরেছ, ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে, তার জন্য আগের যে অর্থাৎ এরপরে যতগুলো স্কুলে নিয়োগ করছে সে নিয়ে আমি বিস্তারিতভাবে গেলাম না, তার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে আমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।